আমরা পরিষ্কার বলতে পারি যে একটা নগর যদি নারী ও শিশু বান্ধব হয় তাহলে সেটা ওই নগরের সকলের জন্যই সেটা বসবাসের জন্য সবচেয়ে ভালো একটা পরিবেশ থাকবে। যারা ধর্ষণ করছে বা যারা হত্যা করছে বা যারা নানা ধরনের অনাচার করছে, এই মাদ্রাসার অধ্যক্ষের কথা আমরা দেখছি ইত্যাদি ইত্যাদি, এরা কিন্তু নট নেসেসারি সরকার বা নগর সরকারের অংশ। এই যে নাগরিক সিভিক কালচারের কোয়ালিটি ইম্প্রুভ করা, এটা অত্যন্ত জরুরি। এবং সেখানে এই যে নগর সরকারগুলো সামাজিক নাগরিক সমাজের সাথে সম্পৃক্ততা, এইখানে কাউন্সিলিংয়ের বিষয়, ওভারঅল সিভিক কালচারটা ইম্প্রুভ না করলে প্রশাসনিকভাবে এগুলোর একমাত্র সমাধান সম্ভব নয়। অ্যাকচুয়ালি আসলে একটা বড় চ্যালেঞ্জিং এরিয়া হচ্ছে যে সার্ভিস প্রোভাইডারের মধ্যে কোঅর্ডিনেশন গ্যাপ, যেটা আমরা দেখি যে সরকারি সার্ভিস প্রোভাইডার এবং বেসরকারি সার্ভিস প্রোভাইডার এবং এনজিও সার্ভিসেস প্রোভাইডার, তিন সার্ভিস প্রোভাইডারের মধ্যে একটা বিরাট কোঅর্ডিনেশন গ্যাপ, একটা ডেটা গ্যাপও আছে, যে ডেটা গ্যাপের কারণে আমরা আসলে রিয়েল ডেটাগুলো পাই না। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ফাইন্যান্সিয়াল যে এম্পাওয়ারমেন্ট, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, এইগুলো একটা লোকাল লেভেলে যদি না হয় তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট এ ইয়েস, মানে ইয়ে সেন্সিটিভ, জেন্ডার সেন্সিটিভ অর চাইল্ড সেন্সিটিভ সিটি। বাচ্চাকে খেলাধুলার মধ্যে রাখতে হবে, টায়ার্ড হয়ে গেলে সে আর এই মোবাইল চাইবে না, সরাসরি ঘুমোতে যাবে। এগুলো যত করা যায়, হাজার কোটি বহু কোটি টাকা না হলে কোনো প্রজেক্ট হবে না, এটা এই ধারণাগুলো খুব ভুল। সর্বোচ্চ সংখ্যক শিশুর জন্য করেন, সর্বোচ্চ সংখ্যক নারীর জন্য করেন, মিডল ক্লাস পাত্তাই পাচ্ছে না, গরিব তো একেবারেই না। সুতরাং এই দৃষ্টিভঙ্গিগুলো আনতে হবে, বিশেষ করে মেয়রদের বা পৌর শাসক বা পরিচালক যারা তাদের। সরকারকে অবশ্যই প্রপার্টি রাইটটাকে এনশিওর করতে হবে, সে প্রাইভেট প্রপার্টি হোক, রাষ্ট্রীয় প্রপার্টি হোক। দয়া করে যতগুলো স্টেডিয়াম আছে এর ওয়ালগুলো ভেঙে এটাকে জনগণ উন্মুক্ত করা হোক। রাষ্ট্রপ্রধান সে থাকে রাষ্ট্রের মালিক, সে রাষ্ট্রের সেই সম্পত্তিগুলো কিন্তু এগুলো মানুষকে লিজ দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে সব জমির মালিকানা হচ্ছে ব্যক্তিরা, এটা একটা বড় সমস্যা। এই শহরের মধ্যে সবাই জমির মালিক, সবাই 100 ফিট জায়গা যা চলতে চায়, তো যার যার বাউন্ডারির কাছে যদি যায় 2 ফিট ছাড়েন বলে ছাড়বো না। সবাই সুশাসন চায় কিন্তু সবাই কুশাসনের সাথে হাত মিলিয়ে রয়েছে, সেই হিসাবে এটা খুব বড় সমস্যা হয়ে গেছে। রাস্তাগুলো আমরা সিসি ক্যামেরার মধ্যে নিয়ে আসতেছি, কোনো নারী পুরুষ, কোনো গরিব দরিদ্র যেন এখানে ডিভাইড না হয়। একটা রাস্তা যদি ডেভেলপ হয় এটা গরিব ধনী সবাই কিন্তু এটা উপভোগ করতে পারবে। আমার ঘর আমি ধনী মানুষ হয়তো বা ভালোভাবে সাজিয়ে নিয়েছি, কিন্তু যাই গরিব তার ঘরটা হয়তো বা ছোটো, সে 8 থেকে 10 ঘন্টা তার বাড়িতে থাকে, বাকি 12 ঘন্টা কিন্তু সে বাইরে থাকে। বাইরের পরিবেশ যদি আমরা ভালো করতে পারি তাহলে কিন্তু সে সমান হারে ধনী হয়ে যায়।